আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের টিউটোরিয়ালটি হল কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 7। আজকে আমরা পার্ট 7-এর মধ্যে দেখব আমাদের কম্পিউটারের একদম নিচে যে বারটি রয়েছে, আমরা আজকে এই টাক্স বারকে নিয়ে আলোচনা করব। আমাদের কাজের ক্ষেত্রে এই টাক্স বারটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা পরিচিত হব এই টাস্ক বার কি কাজে আমাদের সাহায্য করে, কিভাবে কাজ করলে আমরা খুব দ্রুত করতে পারবো এই টাস্ক বারের মাধ্যমে। টাস্ক বারের একদম প্রথমে রয়েছে আমাদের উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন। আমরা যদি এই জায়গায় ক্লিক করি, আপনার কম্পিউটারের যতগুলো ফাইল ইনস্টল করা আছে আপনি সব ফাইল পেয়ে যাবেন অল অ্যাপসে গিয়ে। আপনি যখন অল অ্যাপসে ক্লিক করবেন দেখেন আপনার সামনে সমস্ত ফাইল চলে আসলো। আপনি এখান থেকে প্রত্যেকটি ফাইলের মধ্যে প্রবেশ করতে পারবেন। তারপর আপনি এখান থেকে পাওয়ারে গিয়ে আপনার যাবতীয় কাজ করতে পারবেন, কম্পিউটার রিস্টার্ট দিতে পারবেন, শাট ডাউন করতে পারবেন, স্লিপ করতে পারবেন। তারপর আমাদের পরের অপশন রয়েছে চার্জ। আপনার যদি কোনো অ্যাপস প্রয়োজন হয়, আপনি যদি খুব তাড়াতাড়ি পেতে চান, আপনি এখানে চার্জ করে ওই অ্যাপসটি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আমাদের টাস্ক ভিউ, এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে থাকে, 7-এর ক্ষেত্রে অন্যরকম থাকে। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপনার কম্পিউটারের মধ্যে এখন কয়টি ফাইল ওপেন করা আছে আপনি যদি এই টাস্ক বারে গিয়ে একটি ক্লিক করেন তাহলে আপনাকে সাথে সাথে দেখিয়ে দিবে। এখন বন্ধুরা ধরেন আপনি দ্রুতভাবে কিভাবে একটি কাজ করতে পারবেন। ধরেন আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করলাম। এই ফাইলটি ওপেন করার পর দেখেন এই ফাইলটা আমি মিনিমাইজ করে দিলাম। আমি আরও একটি ফাইল ওপেন করলাম, দেখেন আমি আরও একটি ফাইল ওপেন করলাম, আমি এই ফাইলটাও মিনিমাইজ করে দিলাম। তাহলে দেখেন আমি এই জায়গায় দুটি ফাইল মিনিমাইজ করে রাখলাম, দুটি ফাইল দুটি নামে সেভ করা রয়েছে। এখন যদি আমার ধরেন আমি অন্য কাজ করছি, আমি এখান থেকে যে কোনো একটা ফাইল ওপেন করলাম, এখন আমার অন্য একটা ফাইল দরকার, তখন আমি এখানে টাস্ক বারে গিয়ে যে ফাইলটা আমার দরকার আমি ওই ফাইলে গিয়ে কাজটি করতে পারবো। এখানে গিয়ে আমি কাজটি এখন করতে পারবো। ধরেন আমি আবার এটা মিনিমাইজ করে আমার এই ফাইলে এখন কোনো কাজ দরকার, কোনো ফাইল খুঁজতে হবে, আমি এখানে এসে ফাইলটি খুঁজে নিতে পারবো। এভাবে আমরা খুব তাড়াতাড়ি কাজটি করতে পারি। এটাও আমি যদি মিনিমাইজ করে রাখলাম, আমি যদি এটা খুঁজতে চাই আমি এখানে টাস্ক বারে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই জায়গা থেকে আমি আবারও এই ফাইলটি নিয়ে আসতে পারলাম। আমি এটা মিনিমাইজ করে দিলাম। এখন যদি আমার অন্য একটা ফাইল দরকার হয় আমি এখান থেকে গিয়ে ওই ফাইলটি খুঁজে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা খুব দ্রুত কাজ করার জন্য আমাদের টাস্ক বারটি ব্যবহার করে থাকি। এই টাস্ক বারের মাধ্যমে আমরা আমাদের কাজকে খুব দ্রুতভাবে করতে পারি। এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ফাইলগুলো নিয়ে আসতে পারি। একটি ফাইল আমরা এখান থেকে যদি রান করতে চাই অল্প একটু সময় নেয়, কিন্তু যদি আমরা টাস্ক বারে গিয়ে এগুলো দেখি তাহলে খুব তাড়াতাড়ি আমরা ফাইলটি ওপেন করতে পারি। তাহলে আপনারা দেখলেন বন্ধুরা কীভাবে দ্রুত কাজ করার জন্য আপনি ফাইলগুলো কীভাবে খুলে রাখবেন এবং কাজটি করবেন। তারপর আমরা দেখব নোটিফিকেশন বাটন। আমরা এই জায়গায় যদি ক্লিক করি, আমরা এই জায়গায় ক্লিক করলে দেখেন আমাকে অনেকগুলো অপশান দেখাচ্ছে। এই জায়গায় আমাদের কম্পিউটারে রিসেন্টলি যে কাজগুলো করি সব কিছু দেখাবে। দেখেন আমরা যদি এই জায়গায় ক্লিক করি আপনার ডিসপ্লেটা একটু ড্রাক হয়ে গেল, আবার যদি ক্লিক করি দেখেন আবার ব্রাইট হয়ে গেল। তারপর এই জায়গায় আপনি চাইলে কোনো কিছু নোট করে রাখতে পারবেন, আপনি এটা দেখে নেবেন। তারপর এই জায়গায় রয়েছে আপনার অল সেটিং। আপনি আপনার কম্পিউটারের সব কিছু সেটিং করার জন্য অল সেটিংয়ে গেলে আপনাকে অল সেটিংয়ে নিয়ে যাবে। আপনি এখান থেকে আপনার কাজ অনুসারে আপনি আপনার সেটিংটি করতে পারবেন। তারপর রয়েছে এই জায়গায় আমাদের ব্রাইটনেস। আমরা কম্পিউটারের ডিসপ্লের মধ্যে কতটুকু ব্রাইটনেস দেখতে চাই আমি এখানে ক্লিক করলাম, দেখেন 25 হয়ে গেল। আপনি যদি আবার ক্লিক করেন দেখেন 50% হয়ে গেল। আপনি যদি আবার ক্লিক করেন দেখেন 75% হয়ে গেল। তার মানে বুঝলেন যে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি এখান থেকে ব্রাইটনেসটি
দেখতে পারবেন। আপনি যদি আবার ক্লিক করেন দেখেন এখন 100% হয়ে গেল, তার মানে সম্পূর্ণ ফুল ব্রাইটনেসটি আপনার সামনে এখন আপনার কম্পিউটারে রয়েছে। আপনি এখান থেকে আপনার কাজটি করতে পারবেন। তারপর আমার এই জায়গায় রয়েছে ওয়াইফাই, আপনি এই জায়গা থেকে ওয়াইফাইটি সেট করে নিতে পারবেন। এটা ল্যাপটপের ক্ষেত্রে আপনার এই জায়গায় সব কিছু পেয়ে যাবেন। আশা করি আপনারা কাজটি করতে পারবেন। টাস্ক বারটি দেখে নিলাম, এখানে আরো কিছু অপশন রয়েছে। এই জায়গায় আপনার চার্জটি দেখাবে, আপনার ব্যাটারি কত পার্সেন্ট আছে সব কিছু এই জায়গায় দেখাবে। এই জায়গায় রয়েছে শো হিডেন আইকন, আপনি যদি এখানে ক্লিক করেন এই জায়গায় আপনার অনেকগুলো অ্যাপস রয়েছে যা আপনি শর্টকাট হিসেবে পেয়ে যাবেন। আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা এখান থেকে গিয়ে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারেন এবং সম্পূর্ণ কাজ শিখে নিতে পারেন এবং আপনি আপনার প্রয়োজনে কাজটি ব্যবহার করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।